Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. On the night you are the moon, beaming with joy and grace. আমি ভজন সাধন জানি নি মা যেতে তে ফিরিঙ্গি ছিলেন পর্তুগিজ। বাবার কথা আমার ঠিক মনে নেই, কিন্তু যিনি আমাকে মানুষ করেছিলেন আমার মা, তিনি এদেশেরই মেয়ে। কলকাতার অ্যান্টনি বাগানে আমার ঠাকুরদা থাকতেন। তিনি ছিলেন বরিশার সাবর্ণ চৌধুরীদের প্রধান কর্মচারী। এই অ্যান্টনি বাগানে চৌধুরীদের একটি কাছারি বাড়ি ছিল। দোলের সময় সেখানে খুব ঘটা করে ভাগ খেলা হতো। একবার জপচন্নকের লোকেরা সেখানে আসে দোল খেলার তামাশা দেখে, কিন্তু তারা খ্রিস্টান বলে সেখানে ঢুকতে পায় না। কথাটা জপচন্নকে কানে যায়। এই কথা শুনে তিনি ভীষণ রেগে গিয়ে কাছারি বাড়িতে এসে আমার ঠাকুরদাকে প্রচন্ড বেত্রাঘাত করেন। এই ঘটনার পর আমার ঠাকুরদা চাকরি ছেড়ে দিয়ে চলে যান কলকাতার খুব কাছে শ্যামনগরে।
এবং সেখান থেকেই তিনি নুনের ব্যবসা আরম্ভ করেন। তারপর ঠাকুরদা মারা গেলে ঠাকুরদার ব্যবসা ঠাকুরদার টাকা করে মালিক হয়ে আমি আর আমার ভাই কেলি অ্যান্টনি আমরা থাকতাম ফরাস ডাঙাতে। আজ নিজের কথা বলতে গিয়ে কত পুরনো কথাই মনে পড়ছে। You are the moon, beaming with joy and grace. I'm a pool with my arms awaved. I hold your smiling face. বাহ, তোমাদের সাহেবের গলাটি তো বেশ এলে মাছ। সাহেব আমাদের খাসা গায়, বুঝলে নরঙ্গ? আপনি তো কলকাতার লোক, অনেক গান শুনেছেন, তবে আমাদের সাহেবের গান শুনলে একেবারে অবাক হয়ে যাবে। সাহেব আমাদের শ্রুতিধর, একেবারে যে শুনবেন বেমালুম হজম করে ফেলবেন। শঙ্কর আমাদের সাহেব মানুষ না রে, সাক্ষাৎ দেবতা। ঠিক বলেছ, ধরো না, ধরো না সাহেব একখানা জমিয়ে গা। সাহেব একটা ধরো না, ধরো না একটা। ও বল্লভ দানি মায়দা, বাইরেটা ভার করো না, দাঁড়ো না, দাঁড়ো না, আগে সাহেবকে বলি। সাহেব, তোমার সেই ইংরেজি সুরে এখানে বাংলা গান জানেন আনন্দবাবু? আমাদের সাহেব সুন্দর বাংলা বলে। সাহেব, এই যে তোমার সেই যে ওই 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 যে ওই গানটা, এই আমি জামিনী তুমি শশিয়ে, ওই গানটা গাও আনন্দবাবু। শুনুন শুনুন। আমি জামিনী তুমি শশিয়ে, ভাতিছ গগন মাঝে। আমি জামিনী তুমি শশিহে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশিহে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপ্নে শয়নে, তাম্বুর রাঙা বয়ানে, তব তাম্বুর রাঙা বয়ানে। মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে। আমি জামিনী তুমি শশিহে, হাতিছ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু, মম কুমুদীর বক্ষে, না হেরিলে ওগো তোমারে, তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু, মম কুমুদীর বক্ষে, না হেরিলে ওগো তোমারে, তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে,
প্রাণ বায়ু মম জীবনে তুমি প্রাণ বায়ু মম জীবনে সব নামে মম প্রেম মুরলি সব নামে মম প্রেম মুরলি পরাণের গোঠে বাজে আমি জামিনী তুমি শশী হে আতিছ গগন মাঝে কি মা ওষুধ খাওনি তোমার অসুখ না চেলির কথা হয় ছেড়েই দিলাম ও তো তোর নেটিভ মাকে ঘৃণা করে তাছাড়া ও বিয়ে করে ঘর সংসার নিজের গুছিয়েই নেবে কিন্তু তুই তাই বলছিলাম তুই একটা বিয়ে কর আমি মরে গেলে তোকে খেয়ে দেখবে খবরদার মরবার কথা বলবে না আমার মা মরবে না মা কি কখনো কারো চিরকাল বেঁচে থাকে থাকে থাকবে পাগল মরলেই হলো না কি হয়েছে বলতো আসোই তো না বেশ কাজ পড়ে গেছে মিস্টার কেজি বলছিলেন তুমি নাকি একটু অপদার্থ
কাজটা কিছুই দেখে না বলছিলেন বুঝি না না হন বি সিরিয়াস আর তুমি নাকি একজন নেটিভদের সঙ্গে মেশো ওদের সঙ্গে রেভেন্ট্রি করো মশি ফ্রাঙ্ক রেনুয়া আর ওরা কেন তোমার নিজের দাদাই বলছিলেন এদেশের লোকেদের সঙ্গে মেলামেশা করাটা কি অন্যায় But you are European. তোমার বাবা আমার মা যে এদেশীয় That's an accident. তোমার মার পরিচয় তোমার পরিচয় না চলে এলি যে ভালো লাগলো না তুমি এখন কেমন আছো মা আমি ভালো নেই রে কদিন ভালোই ছিলাম আজকে আবার তো বসে আছো কেন শুয়ে পড়ো আমি ডাকি বুড়িমাকে না তুই আমার কাছে বস জানিস তুই আমার কাছে থাকলে আমি অনেক শান্তি পাই মা মা ফাইন সাধারণ ভদ্রতা কার্সি তো জানো না আমাকে ওইভাবে সকলের সামনে অপমান করে এখানে গলা জড়া জড়ি করে বসে আছো কি বলছো তুমি কে তোমাকে ছোট করেছে রাস্কাল মেরিনার বাড়িতে ওইভাবে চলে আসতে তোমার ভদ্রতায় বাধলো না না মারিনা যা বলেছে তারপর ওখানে থাকা চলে না কি অন্যায় বলেছিল মেরিনা তুমি নেটিভদের সঙ্গে আড্ডা মারো তাদের সঙ্গে রেভেলরি করো এসব বলা কি অন্যায় না মিথ্যা কি হয়েছে কেলি আমাকে বল না কি হয়েছে তোমাকে কি বলবো তোমার জন্যই তো যত গন্ডগোল তোমার জন্য আজ আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারি না বাবা যে ভুল করে গেছেন তার জন্য আমরা সাফার করছি হি ওয়াজ এ ফুল ইয়েস ইয়েস আই সে হি ওয়াজ এ ফুল স্টপ ইট আই ক্যান স্টপ ইট যার জন্য সোসাইটিতে তোমার মাথা নিচু হয়ে যাচ্ছে তার কাছে থাকা তোমার দরকার নেই তুমি চলে যাও এখান থেকে বি অফ বিল ইউ তুমি মাকে দেখো আমি কবিতা দেখে আসছি এরকম যে হবে হান্স আমি পর্তুগালে ফিরে যাচ্ছি ঠাকুরদার কারবারের অর্ধেক তোমার এতদিন তো তুমি কিছুই দেখনি এখন তোমার ভাগ তুমি বুঝে নাও গঙ্গার ধারে দুটো লবণ গোলার একটা তোমার আমারটা আমি বেছে দিচ্ছি টাকা করি যা আছে সব ভাগাভাগি করে রেখেছি হ্যাঁ
আমি মরে গেলে তোকে কে দেখবে? খবরদার, মরবার কথা বলবে না। আমার মা মরবে না। মা কি কখনো কারো চিরকাল বেঁচে থাকে? থাকে, থাকবে। কি আর করবে বলো সাহেব, এই তো দুনিয়ার নিয়ম, যেতে তো একদিন সকলকেই হবে। আমি বলছিলাম কি সাহেব, চলো না মুর্শিদাবাদের বাগান বাড়িতে, একজন ভাই গিয়েছে, খুব ভালো গান করে সাহেব। হ্যাঁ চলো, গান শুনবে, মনটা একটু ভালো হবে। কেমন মনমরা হয়ে থাকলে তো চলবে না সাহেব। আমার থাকতে তুমি ওরম মনমরা হয়ে থাকবে, কিছুতেই হবে না। না না, ঠিক আছে হবে না, চলো চলো তোমার যেতেই হবে। তোমার যে ভালো লাগে তাই করো। নবাবজাদার শরীর কি আজ ভালো নেই? না, শরীর তো বেশ ভালোই আছে। কি হয়েছে, মন ভালো নেই? হ্যাঁ, মন, মনের আর কি দোষ বলো। এতদিন ধরে সাধ্য সাধনা করে সে যা চায় তা তো সে পেল না। আপনি মিছেই কষ্ট পাচ্ছেন। আপনি আসেন, আমি গান গেয়ে শোনাই, আপনি খুশি হন, এই তো ভালো। শুধু গানে যে আমার মন ভরে না শাকিলা, হাসছো যে? আপনি যেমন এই সেদিন বললেন তোমার গান শুনলে আমি পাগল হয়ে যাই, আর আজ বলছেন গানে আমার মন ভরে না। ওরে কে আছিস, ওদের সব আসতে বল। কারা যেন এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। কারা আবার এলো এই সময়? মাফ করবেন নবাবজাদা। বাঙালিদের মতো বাংলা বলে, আর বাংলা গান খুব ভালোবাসে। আচ্ছা সাহেব, তাহলে তোমাদের রসিক লোক। কিন্তু আমি তো গান শোনাতে পারবো না। কেন, আমরা টাকা দেবো যা লাগে। নিশ্চয়ই আমরা টাকা দেবো। টাকা নিয়েও আমি গান শোনাই না। ফরাসিদের সরাইখানায় অনেক রাত পর্যন্ত নাচ গান হয়, তোমাদের সাহেবকে সেইখানে নিয়ে যাব। আমি না আপনারা এবার আসুন। চলো ঘিরে ঘিরে আই কারি বদরিয়া।
পাগলা সাহেব আবার এসেছে, বলে তোমার গান শুনবে।
কতদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো, আজকাল তো আমাদের বাড়ি যাওয়া ছেড়েই দিয়েছো। ভেবেছিলাম সেদিনকার ব্যাপারটার পর আমার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আসবে। বাহ, সেদিন সকলের সামনে ওরম ভাবে আমার লজ্জা ফেলে চলে এলে আর বলছো কেন? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, যাও তো নাই খোঁজ খবর নিয়েও ছেড়ে দিয়েছো। তুমিও তো আমার কোনো খোঁজ খবর নাও না মাঝে না। বিলিভ মি হ্যান্স, আমি প্রায় ভাবি তোমার কাছে আসব, কিন্তু নানা এঙ্গেজমেন্টে আশা হয়ে ওঠে না। আর তাছাড়া আই ওয়াজ রাদার শাই, আগে তো কখনো তোমার কাছে আসিনি। তুমি যেন কেমন হয়ে গেছো। চাকে শোনো, রবিবার দিন মিস্টার নাইট বিলেত ফিরে যাচ্ছেন, আমরা একটা ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জ করেছি, তুমি ঠিক আসবে কিন্তু। কেন? তোমাদের সঙ্গে আমার কাছে মানা হয় না। বাহ, বেশ কামড় দিয়ে কথা বলতে শিখেছো তো। তোমার আমার সম্পর্কটা তো কারো অজানা নয়, সবাই আমার দিকে তাকিয়ে হাসবে, তাই বুঝি তুমি চাও? যাতে লোকে আমাকে দেখে না হাসে, তাই আমি চাই। দেখিস ওখানে খারাপ থাকিস না, ফালাইয়া থুইয়া তাড়াতাড়ি চলে আসবি। দেখো এগুলো কিন্তু সব মুর্শিদ আমাদের মাল, আবার গোপালগঞ্জের সঙ্গে মিশে না যায়। কি যে কোন কোনোদিন মিশে গেছে? আমাকে মথুর মথুর, হ্যাঁ প্লেন টুলন পড়েছে। আমার নাম মধুর নয়, আমার নাম জনাথন, মিস্টার জনাথন। আমি খ্রিস্টান হয়েছি। বস্তম জানকী দাসের বেটা, তুমি খ্রিস্টান হয়েছ? খ্রিস্টান হয়েছি। ইয়ার আন্ডা ভরিষ্ট ভর গার্গন্ডি ভোর আসিস দি আন্টা নানা রিব। মাল দেওয়ার জন্য যে টাকা নিয়েছিলি, হ্যাঁ মাল কোথায়? সাহেবকে বলে দিও কিস্তিতে মাল দিতে পারবো না। কবে পারবি? আসছে মাসে দিয়ে দেবো। বাবা খুব যে চ্যাটাং চ্যাটাং কথা, চ্যাটাং চ্যাটাং কথা, চ্যাটাং চ্যাটাং কথা। এটা দেখেছিস? এটা কি? আদলা। সাত দিনের মধ্যে মাল দিবি। এত উত্তেজিত কেন হচ্ছে? সাত দিনের মধ্যে মাল দিবি। আর যদি মাল না দিই? টাকা দিবি। আর যদি টাকা না দিই? তাহলে এটা দিয়ে চ্যাপটা করে দেবো মাথা। একদম হচ্ছে। গুড মর্নিং। কি হয়েছে? এই যে আমাদের মতো আমাদের মাল দেয়, তখনই আমি কেলি সাহেবকে বলেছিলাম যে ও লোক সুবিধের নয়, টাকা আগামী এখন মতো মাল দেবো। ও দেবে দেবে, খরচা করে ফেলেছে বেচারা। সাহেব এরকম কাইন্ডনেস দেখালে বিজনেস দুদিনই ফ্ল্যাট হয়ে যাবে, আপনাকে একটু হার্ড হতে হবে। আমার কি কম ঝঞ্ঝট? এই দেখুন না মুর্শিদাবাদের মাল গোপালগঞ্জ যাবে। দেখাশোনা তুমি করো। সাতদিনের মধ্যে টাকা দিয়ে যাবি নইলে করে।
নাও, অনেক দেরি হয়ে গেছে, এবারে খেয়ে নাও। এখন আর কিছু খাবো না রে, খিদে নেই। একটু কিছু মুখে দাও, প্রায় তো দেখছি না খেয়ে থাকছো, শরীর যে একেবারে যাবে। আমার আবার শরীর, ও যত শিগগির যায় ততই ভালো। যা তোরা খেয়ে নেগে যা, অনেক রাত হয়েছে। Thank you.
মর্নিং ফাদার, গুড মর্নিং হ্যান্স, কেমন আছো? ভালো আছো তো? আজ রবিবার, চার্চে আসছো তো? ভাই ভাই, তোমার সম্বন্ধে লোকের কাছে কিছু কিছু শুনছি, সেগুলো কি সত্যি? এখানকার কত লোক ক্রিশ্চিয়ানিটি এমব্রেস করে চার্চে প্রেয়ার করতে আসছে, তুমি নিজে ক্রিশ্চিয়ান হয়ে তুমি তার বিরুদ্ধে যাচ্ছ? তুমি কি তোমার ধর্ম ভালোবাসো না? আমি সব ধর্ম ভালোবাসি ফাদার। May God bless you, my child. এই তখন আমার বয়স আর কত? এই ধরো যে মা 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 শোনো, হ্যাঁ শোনো, খবর আছে, খবর বলো বলো, খবরটা হচ্ছে যে আজকে সন্ধ্যেবেলায় গোদলপাড়ার জমিদার বাড়িতে কি কি বলবে তো, লখনৌ থেকে বাড়ি দিয়ে আসছে গান আর জমিদার বাবু না অনেক টাকা খরচা করে বাড়িজিকে নিয়ে আসছে, তো আমাদের কি গান শুনতে যাবো? বন্ধু বলেনি তো? যাও 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 সকালে যাও। আচ্ছা একটা কাজ করি, যাবার সময় সাহেবকে সঙ্গে নিয়ে যাবে, ওর মা মরে যাওয়ার পর থেকে ব্যাচারি কোন নিবে গেল, এই জন্যই তো সেদিন এই মুর্শিদাবাদ বাগান বাড়িতে সাহেবকে বাইজির গান শুনতে নিয়ে গেলাম, তুমি তো ছিলে, কথা বলতে দাও, বৃদ্ধ বয়সে আমি বাইজির না দেখবে, তোমাদের বয়স আছে তোমরা যাও, কিন্তু ভাই একটা কথা মনে রাখতে হবে, বড় বড় করে এক জিনিস বলে যেও না, সাহেবকে কিন্তু সঙ্গে নিয়ে যেও, বুঝলে? তাহলে চলি। গান আপনার তমাম হিন্দুস্তান ভর মে শুনতে পাবেন না, বুঝলেন বাবুজি? এস বচ্চি কো মে নন্নে পন সে তালিম দেতে আ রা হুম, ছোট বেলা থেকে তালিম দিয়ে আসছি, বুঝলেন কিনা? হ্যাঁ বাবুজি, আমি শুনেছিল কে শহর মে ভি একটু বাইজি হ্যায়, উসকো ভি আনে কি বাত থি? হ্যাঁ আসার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ও তো আচ্ছাই বাবা নিয়ে আই, কিছু সুবিধা করতে পারবো না? আমার একটা কথা বলার আছে, এখানে গান শুনে অনেক ভদ্রলোক খুশি হয়েছেন, কিন্তু তমাম হিন্দুস্তানে এই গান শোনা যাবে না, এই কথা ঠিক না। আপনি কি বলতে চাইছেন? এই গানে উস্তাদিয়া আছে, খুব উঁচু দরের গান আছে, এই গান সকলের
ভালো লাগে না, মানে মানে মনটা ভরে ওঠে না। রাগ কে মুতালিক আপকো কোই ইলম নেই হ্যায়, গানের আপনি কিচ্ছু বোঝেন। হ্যাঁ বুঝি না ঠিকই, কিন্তু গান আমি ভালোবাসি, প্রবলের যে গান ভালো লাগবে আমারও লাগবে। কাজ সার ঠিক কথা বলেছে, বাইজি তাদ্রিম দালান করে আসর জমাতে পারে, কিন্তু বাইজির গানে হৃদয় নেই, মানে হার্ট ফেল করছে, মানে হার্টলেস গান, হার্টলেস হৃদয় জানি দিল। দেখি বাবুজি ও বড়া বড়া বলি না বলে, দিলের নমুনা একটু দেখান না, আমি ভি দেখি। হ্যাঁ আইয়ে উধার পড়িয়া মেদান না, আইয়ে না আইয়ে, জমিন্দার বাবু যদি হুকুম করেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। আইয়ে আইয়ে তসিব আইয়ে আইয়ে, মেহরবানি ফরমাইয়ে, আ বেটি দর পিছে তরা চলে আইয়ে, সোচ কি বাত। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার, কেতারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে যে আগুন জলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে। পাগলা সাহেব কি গান গাইলে,
তোমার গাওয়া গান হুবহু গেয়ে গেল। ওই যে হ্যাঁ গো, সে গানটা আমি যে জলসা ঘরে আর লক্ষ্মণ বাইজির মুখটা এতটুকু হয়ে গেল। আর লক্ষ্মণ বাইজি কেন, জমিদার বাড়িতে যারা এসেছিল সকলের মুখে আর হয়ে গেল। জানো বেশ মজা হয়েছে, বাইজির ওস্তাদ বলে বাইজি এমন গান গেয়েছে তামাম হিন্দুস্তানে এমন ভালো গান কেউ শোনেনি। কেউ মুখে একটা রাগ আসলে না, সাহেব উঠে দাঁড়িয়ে বলে বাজে কথা, তামাম হিন্দুস্তানে ভালো গান তোমরা কেউ শোনেনি। প্রায় দেখি আনাচে কানাচে ঘোরাঘুরি করছে সাহেব, আমি ভাবি পাগল সাবল মানুষ তোমার গান শুনতে ভালোবাসে, যে তোমার গান বেমালুম চুরি, কিচ্ছু বুঝবার জন্য নেই। আমি না সাহেব কোথায় থাকে জানিস? কেন গো? একবার ডেকে নিয়ে আসিস তো আমার কাছে। এ আর এমন কথা কি, ও তো আসবার জন্য পা বাড়িয়ে আছে। বুড়িমা সাহেব কোথায়? কেন কি হলো? আরে বাপরে বাপ, চতুর্দিকে একেবারে হই হই পড়ে গেছে। সাহেব যেরকম গান গাইতে পারে কেউ ধারণাই করতে পারেনি, আর আমি কিছুই জানতুম সাহেব এরকম গান করতে পারে। তাই তো বলি, এত গান গাইলে কি আর ব্যবসায় মন বসে। কি হলো? হা করে আছেন কেন? সাহেব যে গান গাইতে পারে আপনি জানেন না? আরে বলো, গুড মর্নিং স্যার, কামিং স্যার, সাহেব আছে আপনি আমায় বলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, কি বলছো বুড়িমাকে? বলছিলাম আপনার নেম তো একেবারে ত্রিভুবনে ফেম হয়ে গেছে, সবাই বলছিল বাইজিকে আপনি একেবারে গ্রাউন্ড করে দিয়েছেন। গ্রাউন্ড মানে মাটিতে ফেলে। আপনার পেটে পেটে এত গুণ, একটু পানি করছো কি? করছো কি? তুমি ব্রাহ্মণ আছে, আমি খ্রিস্টান আছে, প্রণাম করছি কাকে? গুণীকে, গুণীর কি জাত থাকে? যাকে যে কথা বলছিলাম সাহেব, গানে তো জয় জয়কার হলো, কিন্তু গানে তো পেট ভরবে না, এবার একটু ব্যবসায় মন দিয়ে দেখো। হরিপদ, ও ব্যবসা উসা আমার দ্বারা হবে না। হ্যাঁ ও তুমি লিয়ে লও। তুই তাও কি কর, আজ থেকে তুমি ওর মালিক। আরে দেখো দেখো, তোমার বাল বাচ্চা আছে, আমার কেউ নেই। আজ এখানে আছি, কাল সেখানে আছি, দেখবে হয়তো এরকম চলে গিয়েছি এখান থেকে। এই বাড়িটা বুড়িমাকে দিয়ে দেবো, আর লবণের গোলাটা তুমি নিয়ে লও। কি হলো, কি ভাবছো? এই তো না ভাবছিলাম সাহেব, আপনার এত দয়া, ভগবান আপনার ভালো। অ্যান্টনি সাহেব বাড়ি আছেন? আমি আসছি শাকিলা বেগমের কাছ থেকে। এখানে বসুন, বেগম এখনই আসবে। শুনলাম কুদুল পাড়ার জমিদারদের বাড়ি তুমি চমৎকার গান গেয়েছো সাহেব। হ্যাঁ সে তো তোমারই গান। কি করে আমার গান গাইলি? আমি যে লুকি লুকি শুনি ওই নিচের বাগান থেকে। লুকিয়ে শুনে আমার গান তুলে নিয়েছো, আশ্চর্য। কার কাছে গান শেখো তুমি? না না আমি গান শিখি না, মা আমার খুব ভালো গাইতে পারতো, তো তো ছোটবেলায় তার কাছ থেকে কিছু কিছু শিখেছি। আমার গান তোমার ভালো লাগে? দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আর তোমাকেও দারুণ ভালো লাগে। সেদিন প্রথম দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল, তো আমরা গান শুনতে এলাম, তুমি আমাদের তাড়িয়ে দিলে। বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি, মনে হয় তোমাকে অনেক দূর নিয়ে চলে যায়, সেখানে কেউ থাকবে না, তুমি থাকবে আর আমি থাকবো, তুমি গান গাইবে আমি গান শুনবো। আমি কিছু অন্যায় বলে ফেললাম, কিছু মনে করো না, আমার গায়ে পর্তুগিজের রক্ত তো তো মুখে যা আসে ফটাফট বলে ফেলে, আমায় ক্ষমা করো। না না অন্যায় তুমি কিছু করো। আমি না
সাহেবের জন্য কিছু খাবার নিয়ে আয় তো। না 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 না, আমি কিন্তু বসবো না খাবো না। আগে তুমি কথা দাও। কি কথা? আমাকে মাঝে মাঝে গান শোনাবে? আচ্ছা আচ্ছা, এখন বসো তো, বসো। সেদিন তোমায় তাড়িয়ে দিয়েছিলাম, আজ কিন্তু খাতির করছে, কি বলো? আমার গান তোমার ভালো লাগে? দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাকেও দারুণ ভালো লাগে, সেদিন প্রথম দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল, তো আমরা গান শুনতে এলাম, তুমি আমাদের তাড়িয়ে দিলে। ওকে দাঁড়াতে বল, ওকে ডাক, ওকে ডাক। আমি না, দেবনাথ, দেবনাথ, এবার ও তো চলো, আমাদের যাবার সময় হয়েছে, চলো। এ আমার কি হলো? আমার আদরের মেয়ের সহমরণ করার জন্যে আমার বেঁচে থাকতে হলো। বিয়ের এক মাস পার হলো না, সব শেষ হয়ে গেল। তুমি আর কি করবে দেবনাথ, তুমি যে গরিব, ব্রাহ্মণের ঘরের সমাজ ব্যবস্থা তুমি কি করে বদলাবে দেবনাথ? চলো চলো, ওটা দেবনাথ, ওটা নিরুপমা। আমার তোর অক্ষম বাপকে ক্ষমা করিস মা, আমার দেবনাথ, চল বাড়ি, চলো স্থির হও, শান্ত হও, চলো চলো।
আমি তোমায় বাঁচাতে এসেছি। না না, তুমি যাও। এভাবে এভাবে আমার ঘরে তোমাকে দেখলে লোকে বলবে কি? এখন লোকে কি বলবে সেই তোমার ভয়? পরে যে ওরকম জ্বলন্ত চিতায় যে আমি তো পুড়িয়ে মারবে। না, এই পুরো স্বামীর সঙ্গে চিতায় পুরো সতীর্থ ধ্বজা উড়াতে চাও? আমার সঙ্গে পালিয়ে যাবে, চলো। আমরা ঘর বাঁধবো, আমরা একসঙ্গে ঘর বাঁধবো। তুমি ঘর বাঁধতে চাও না? চলো পালিয়ে যাই, পালিয়ে যাই, দেরি করো না, চলে আসো। নিরুপমা, নিরুপমা, তুমি কোথায় নিয়ে এলে? উপায় নেই, ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই আকাশ ভেঙে বৃষ্টি নামবে। রাতটা কোন রকমে এখানে কাটিয়ে দাও, তারপর ভোরবেলা নৌকা করে বেরিয়ে যাওয়া যাবে, কেউ টের পাবে না। কিন্তু আর কোনো কিন্তু টিন্তু নেই, একবার বাড়ির বাইরে পা বাড়ালে আর ফেরা যায় না। বৃষ্টি নামলো, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, তোমারও লাগে না? তোমাকে যে এত কাছে পাবো সে আমি স্বপ্নেও ভাবিনি। তোমাকে নিয়ে আমার কত আশাই না ছিল, লম্পট বলে আমার দুর্নাম আছে, কিন্তু দিব্যি করে বলতে পারি আমি তোমায় ভালোবাসতাম। কিন্তু যেদিন তোমার বাবা কুল রক্ষা করতে গিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে বুড়ো ঘোষালটার সঙ্গে তোমার বিয়ে দিলেন, আর তুমি একটি প্রতিবাদও করলে না, সেদিনকার অপমান আমি আজও ভুলতে পারিনি। তুমি আমাকে ফিরিয়ে দিয়ে এসো, আমি ভুল করেছি, আমি ভুল করেছি তোমার মতো লম্পটের সঙ্গে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও রাধিকা, তোমার দুটি পায়ের বলি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও রাধিকা। তারপরে তারপরে কি হলো নিরুপমা? তারপরে তারপর আর কি, নৌকো করে রতিকান্ত আমাকে কলকাতায় নিয়ে এলো, বেঁচে দিল এক বাইজির কাছে, ঘর বাঁধার সাজ মিটে গেল, মোটা টাকা দিয়ে আমাকে কিনেছিল বাইজি, সুদ সমেত সে টাকা উসুল করে নিতে হবে তো। নিয়ম করে জীবন শুরু হলো, গান শেখা, লোককে গান শুনে পয়সা রোজগার করে বাইজিকে দেওয়া, তারপর একদিন গান শোনাতে গিয়ে নবাব জাদার নজরে পড়ে গেলাম, তিনি আমাকে নিয়ে এলেন এখানে, আর এক জীবন শুরু হলো। মাঝে মাঝে মনে হয় এভাবে বেঁচে থেকে লাভ কি, বিষ খেয়ে জীবনটা শেষ করে দিলেই তো হয়। ও না না না,
তুমি কাঁদবে না, আমার সামনে তুমি কাঁদবে না। এদিকে দেখো, দেখো এদিকে। কি করছো? আচ্ছা
নিজের বলতে যা কিছু আছে তাই নিয়ে বিদায় হলাম চিরকালের মতো। চিরদিন ইচ্ছে ছিল ছোট্ট একটি ঘর বানাবো, একজনকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দেব। সে সুযোগ বোধহয় ভগবান এতদিনে আমায় দিলেন। আচ্ছা তুমি যাও। আপনি হান্স কোথায়? হান্স অ্যান্থনি কোথায়? সে জানি না। জানো না? তুমি তাকে এখানে আটকে রেখেছ? আমি কাউকে আটকে রাখিনি। মিথ্যে কথা। তুমি একজন নেটিভ বাইদি, ওকে প্রলোভন দেখিয়ে নিজের লোকেদের কাছ থেকে সরিয়ে এনেছ। তুমি কে সে কথা জানবার তোমার দরকার নেই। আছে বই কি, তা না হলে জানবো কি করে? কিসের জোরে তুমি সাহেবের হয়ে কথা বলতে এসেছ? আমি হান্সকে ভালোবাসি, হান্স আমাকে। মিথ্যে কথা। হাউ ডেয়ার ইউ। মনে হচ্ছে তুমি হেরে গেছো, তাই যা তা বলছো। তোমার একটা কথারও জবাব আমি আর দেব না। শুধু শুনে রাখো, সাহেব তোমাকে ভালোবাসে না, ভালোবাসে আমাকে। ধর্মমতে আমি তার স্ত্রী। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। ইউ আর লাইং, ইউ নো ডার্টি হান। বেরো, গোরাটে যেতে বেলা হয়ে যাবে, চলো। মানে আড়াল। ওদিকটা তোমার ঘর, আমার ঘর, এদিকটা আমার। আমার ঘরে আসতে হলে তোমাকে অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি? হুকুম। আর আমার ঘরে আমি এমনি যেতে পারবো? রাম 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 রাম, বলো কি রে? হ্যাঁ, নিচে আমার ভাগ্নে ফরাস ডাঙ্গায় থাকে, আর তুমি তো তাকে চেনো, তার মুখে সব শোনা। ওই মেয়েটা স্বামীকে শ্মশানে পোড়াতে এসেছিল, আর মেয়েটা এসেছিল সহমরণে। সেদিন খুব দুর্যোগ, ঝলঝড়ের লোকেরা সে খোড়োচালে আশ্রয় নেয়, আর সেই তপকে ফিরিঙ্গি ডাকাতের দল, আর যার সর্দার ছিল অ্যান্টনি, জোর করে মেয়েটাকে নিয়ে বিয়ে করে। হ্যাঁ, আর সেই শুনে আর ফরাস ডাঙ্গার লোকেরা খুব খেপে আসছে, তাই ভয় পেয়ে গড়ি দিতে পালিয়েছে। মা গো মা, কালে কালে কত আর দেখবো।
রমিলাদি বলছিল ওর সঙ্গে আলাপ করবে, আমিও ভাবছি একদিন যাব। তুমি আবার যাবে না? তা না হলে সমাজের মুখটা পড়বে কি করে? একেবারে অপ্রত্যাশিত ব্যাপার, তুমি এখানে বেশ তুমি এখানে? আরে আরে আমি তো এই গৌরাড়িতে থাকি, রাত ভ্রমণে বেরিয়েছি তাই। তার নবাব জাদার পেয়ারের বাইজি এই পূজারি নির্বেশে। শুনলাম তুমি নাকি কেউ একজন অ্যান্টনি সাহেবের প্রেমে পড়ে ঘর থেকে পথে বেরিয়েছ। তোমাকে আমার সব কথা বলেছি, বলো তুমি তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? কেন এই কথা বলছো কেন? দেখো শিব মন্দিরে গিয়েছিল, গঙ্গার ধারে শিরতিকান্তর সঙ্গে দেখা, আমাকে কতগুলো কুৎসিত কথা শোনালো। কোথায় সে? সে নাকি এখানেই থাকে। আমার বড্ড ভয় করছে। ভয় করছে? আমাকে একদিন দেখিয়ে দিও রতিকান্তকে একদম গঙ্গার জলে। না না দরকার নেই, ও সাংঘাতিক লোক, একে তো চারিদিকে আমাদের শত্রু। আমাদের কোনো শত্রু কিচ্ছু করতে পারবে না। দেখেছো বাসি কাপড়ে ছুঁয়ে দিলে তো, এখনো যে আমার পুজো হয়নি। গোসাই বাড়িতে খুব বড় কবির লড়াই হচ্ছে, রাম বোস ভুলাময়রা ওরা সব আসছে, তো আমি কি যাব? রাত হবে তো কি? যাবো আর আসবো কি? ঠিক আছে এখন চুপ করো, আমি পুজো করিনি। আচ্ছা। ও দেখি সখি যিনি সীতা তিনি রাধা, কিন্তু সীতাকে আমরা মা বলি, রাধাকে বলি না কেন? কহো দেখি সখি রাধারে কেন মা রাধাকে বলে না, ওরে মা রাধাকে বলে না। শ্রীমতী বটে সজনী সে, শ্রীমতী বটে সজনী সে, প্রকৃতি রূপে প্রধানা, প্রকৃতি রূপে প্রধানা, মা রাধাকেও বলে না, ওরে মা রাধাকেও বলে না।
যদি ভাবি মনে মা বলি বদনে যদি ভাবি মনে মা বলি বদনে জড়তা হয় রসনা মা রাধা কেউ বলে না ওরে মা রাধা কেউ বলে না অনঙ্গবাবু এই এই কবি গানের ঢংটা আমার বেশ ভালো লেগেছে বেশ বেশ মজা আছে না দুঃখের বিষয় ঘোলামারার গান আমরা শুনতে পেলাম না কেন আসেনি বুঝি না এসেছিল শরীর নাকি খুব খারাপ তাই গাইলে না খুব দেমাক আছে ভাই মশাই ভোলার দেমাক থাকবে না তো কি থাকবে আপনার আর আমার স্বয়ং বিদ্যাসাগর মশাই ভোলার গান শুনে তারিফ করে গেছেন ভোলা হচ্ছে হরু ঠাকুরের আসল চেলা ভোলা সম্বন্ধে বেশ একটা মজার ছড়া আছে মশাই ভোলা যদি ধরে বোল তিনু নুটু ধরে ঢোল তিনু নুটু হচ্ছে গে ঢুলি ওর সঙ্গে যারা ঢোল বাজায় আর কি তিনু নুটু ধরে ঢোল আসরে বসিয়া যদি হরু দেয় কোল মানে হরু ঠাকুর মানে ভোলার গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবে হন অগ্রসর নিস্তব্ধ হইয়া যায় মানুষের গোল আপনি ভোলা ময়রার গান শুনেছেন অনঙ্গবাবু কি যে বলেন মশাই যেখানে ভোলা সেখানে আমি কলকাতার কথা ছেড়েই দিন মেদিনীপুর পর্যন্ত ভোলার গান শুনতে দৌড়ে গেছি হয়েছেন যখন কথাটা তুললেন তাহলে একটা গল্প বলা যাক মেদিনীপুর জেলায় জারা নামে একটা গ্রাম আছে সেই গ্রামের বিখ্যাত কবিয়াল হচ্ছে যজ্ঞেশ্বর ধোবা তার সঙ্গে একবার ভোলার লড়াই হয় যজ্ঞেশ্বর তো প্রথমে বাবুদের মানে রায়বাবুদের একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল যারা হলো গোলোক বৃন্দাবন আর বাবুরা মানে রায়বাবুরা হলেন পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের মতো আর কি যারার পাশে একটা গাঁ আছে তার নাম মানিক কুণ্ডু আসলুম কেন জানেন খুব বিখ্যাত গাঁ সেখানে ইয়া লম্বা লম্বা মোটা মোটা মূল পাওয়া যায় বলে বলার তো আর ছাড়বার পাত্র নয় যেই শুনল মূল সঙ্গে সঙ্গে গান বেঁধে দিল বললে কি জানেন কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন এখানে বামুন রাজা চাষা প্রজা চৌদ্দ কেতি বাস বন কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন এখানে বামুন রাজা চাষা প্রজা এখানে বামুন রাজা চাষা প্রজা চৌদিকে তার বাসে বন কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন ও জগা কোথা রে তোর শ্যামকুণ্ডু কোথা রে তোর রাধা কুণ্ডু ওই সামনে আছে মানিক কুণ্ডু করগে মূল দর্শন সামনে আছে মানিক কুণ্ডু করগে মূল দর্শন এখানে এখানে বামুন রাজা চাষা প্রজা চৌদিকে তার বাঁশের বন কেমন করে বললি জগা যারা গোল বৃন্দাবন ও বেটা জগা ধোপা খোসা মুদে অধিক বলবো কি আর তপ্ত ভাতে বেগুন পোড়া পান্তা ভাতে ঘি তপ্ত ভাতে বেগুন পোড়া পান্তা ভাতে ঘি ও বেটা কবি গাইবি পয়সা নিবি খোসা মোদের কি কারণ ও বেটা কবি গাইবি পয়সা নিবি খোসা মোদের কি কারণ খোসা মোদের কি কারণ খোসা মোদের কি কারণ কেমন করে বললি জগা যারা গোল বৃন্দাবন নিরু নিরু
আমি কলকাতা যাব। কলকাতায়? হ্যাঁ, গান শিখতে ফুলামারার কাছে। ও, কবি গান শুনে সে বুঝি মাথা ঢুকেছে। হ্যাঁ, ওর কাছে গান শিখে ওর মতো দল পাকিয়ে ওকেই হারিয়ে দেবো। হ্যাঁ রে, কি পারবো না? কেন পারবে না, চেষ্টা করলেই সব পারবে। এখন সে পরে দেখি, অনেক রাত হয়েছে। ভোলা বাবু এখানে থাকেন কেন, কি চাই? একটু দরকার ছিল। তিনি তো নেই, তিনি কবি গান করতে ময়মনসিংহে গেছেন, দিন 25 পরে ফিরবেন। আচ্ছা দিদু, এখানে এসে মুশকিলে পড়ে গেছি। ভোলা মায়েরা ময়মনসিংহে কবি গান করতে গেছে, 25 দিন পরে ফিরবে, কি করি বলো তো? তুমি যদি বলো তবে থেকে যাই, ভোলা মায়ের সঙ্গে দেখা করে একদিনও দেরি করবো না। এই যে তোমার সঙ্গে আলাপ করতে এলাম ভাই, আমার নাম প্রমিলা, এই কাছেই থাকি। বসুন, তুমি আমাকে তুমিই বলো। তোমার কথা শুনে না আমি সই পাতি ফেলেছি। আমার কথা? হ্যাঁ, তোমার কথা ছাড়া তো এখানে কোনো কথাই হচ্ছে না। এই গ্রামেতে সব ছেলেরা বুড়োরা ওই বটতলায় বসে তোমারই কথা বলছে, আর মেয়েরা গঙ্গার ঘাটে পুকুরে হাটে বাজারে সব তোমারই আলোচনা করছে। কি আলোচনা করে? কি আলোচনা, ওসব বাজে কথা বাদ দাও। ওরা বলছে তুমি এক মেলোচ্ছ সাহেবকে ভালোবেসে বিয়ে করেছ। ওসব নিন্দুকদের কথা বাদ দাও। আমার কিন্তু ভাই তোমার সঙ্গে দেখা করার জন্য না মনটা আনচান করছিল, আজকে সেই সুযোগ পেয়েছি। বুড়ি শাশুড়িকে গঙ্গায় চান করাবার জন্য না নিয়ে এসে বসিয়ে রেখে এসেছি। আচ্ছা, তোমার তিনিটি কোথায় যার জন্যে তুমি ঘর ছেড়েছ? এই ময়মনসিংহ এর মুখ ভালো, খুলনার ভালো খই, ঢাকার ভালো পাতক্ষীর আর বাঁকুড়োর ভালো দই। বাবু বাঁকুড়োর ভালো দই, ময়মনসিংহের মুখ ভালো, খুলনার ভালো খই, ঢাকার ভালো পাতক্ষীর আর বাঁকুড়োর ভালো দই। বাবু বাঁকুড়োর ভালো দই, কৃষ্ণনগরের ময়রা ভালো, মালদহে রোবাম, কৃষ্ণনগরের ময়রা ভালো, মালদহে রোবাম, কুলোর ভালো বাদর পুরুষ, মুর্শিদাবাদের জাম, বাবু মুর্শিদাবাদের জাম, রংপুরের ও শ্বশুর ভালো, রাজশাহী জামাই, রংপুরের ও শ্বশুর ভালো, রাজশাহী জামাই, নোয়াখালীর নৌকা ভালো, চট্টগ্রামের ধাই বাবু, চট্টগ্রামের ধা। ভোলা বাবু আপনি হচ্ছেন নিশ্চয়? হ্যাঁ, কেন বলুন তো? আমার নাম অ্যান্টনি, হান্সম্যান অ্যান্টনি, আমি ফরাসডাঙ্গা থেকে আসছি। ফরাসডাঙ্গা থেকে? তো সাহেব তো বেশ বাংলা বলেন দেখছি। আপনার কাছে গান শিখতে ইচ্ছা করি। ও, কিন্তু আমি তো ইংরেজি গান জানি না। না, ইংরেজি গান না, বাংলা গান, কবি গান। কবি গান? সাহেব, কবি গান শেখা তো সহজ নয়, আর গান শিখে কবিয়াল হওয়া যায় না, বুঝলেন? এই শুনুন, আমার গুরু হরু ঠাকুর, হরু ঠাকুর এই 12 বছর বয়স থেকে গান বাজনা আরম্ভ করেছিল। কি, তাই না? ওরে ও ভৈরব, এই কাশিমবাজার রাজবাড়ির সব বই পাঠিয়ে দিয়েছিস বাবা? হ্যাঁ পাঠিয়ে। আচ্ছা শুনুন,
এর জন্য শাস্ত্র পড়তে হয়, কত সাধ্য সাধনা করতে হয়। আমি চলি সাহেব, আমার সময় বড় কম। হ্যাঁ, আমাকে আবার ওই গুপ্তি পড়া যেতে হবে, আমি ভয়ানক ব্যস্ত। আমি চলি। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি করে নিজে চল। শোনো যজ্ঞেশ্বরী, একটা ভালো মতলব মাথায় এসেছে। আসরে নেবে ভোলাকে তুমি প্রথমে ছেলে বলে সম্বোধন করবে, তাহলে তার ও তোমাকে সরাসরি গালাগালি দিতে পারবে না। আসতে পারি? আসুন। রাম বসু মহাশয়। হ্যাঁ, আমার নাম কি চাই বলুন। নমস্কার। নমস্কার। আমি আসছি ফরাসডাঙ্গা থেকে। আমার নাম হ্যান্সমান অ্যান্টনি। তো আমি কবি গান শিখতে ইচ্ছা করি। কবি গান? সাহেববাবু, দেখুন, সাহেব আবার এই কবি গান শিখতে চাইছেন। কবি গান শিখবো বললে কি শেখা যায়? এখন তো বর্ণ শুদ্ধি হয়নি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এ সমস্ত ভালোভাবে উচ্চারণ করতে হবে। বাংলা বললেই তো বাঙালি হওয়া যায় না। উচ্চারণ শুদ্ধ করো, উচ্চারণ শুদ্ধি করো। ওখানে গিয়েছিলাম, সে ব্যবসা পত্র বিক্রি করে কোথায় চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, কোথায় গেছে কেউ কিছু বলতে পারল না। কলকাতা থেকে আর কোন চিঠি আসেনি? তোমরা আমার একটা কাজ করে দেবে? কি কাজ? একটু দাঁড়াও। এটা নিয়ে কিছু টাকা এনে দিতে পারো? বন্ধক দেখি উপায় নেই। কেন, আমরাই না হয় কিছু ব্যবস্থা করে দিতাম। উনি ফিরে এলে তুলে নিলেই হবে। কে কে? তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই একবার দেখা করতে এলাম। শুনলাম সাহেব নাকি কলকাতায় গেছে। তোমার সাহস তো বড় কম নয়। সাহস আমার চিরকালই একটু বেশি, তারপর পেটে দুপাত্তর পড়লে। তুমি ভালোই ভালোই যাবে, না আমায় অন্য পথ দেখতে হবে। চড়ছো কেন, চড়ছো কেন? তুমি মানে বড্ড বেরোস। সাহেব তো আর জানতে পারছে না। আর সাহেবের কথা ছেড়ে দাও। সাহেবের কথা ছেড়ে দাও, চিরে তুমি নবাবজাদের ঘরে সুখে স্বচ্ছন্দে, আর চলে লেখি নেই অকর্মণ্যের সঙ্গে।
আমি না একটু এত তাড়ি খাই, আর তোমার সাহেব সে যে গেজুরেদের সঙ্গে আড্ডায় বসে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে দাঁ দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবো। একটু বেশি সুখীপনা হচ্ছে নাকি? বলি টাকা করিতে সব ফুরিয়েছে, এখন গয়নায় হাত পড়েছে। সব টের পাই আমি, সব টের পাই। বন্ধক রেখে যে তোমায় টাকা ধার দিয়েছে না, সে আমার এক গেলে সে ইয়ার গো। কিন্তু বলছি কি, যে কলসির জল ফুটলে আর কতদিন চলবে? হ্যাঁ, কতদিন চলবে? এরপর যে উপোস করে মরতে হবে। তোর এই ফিরিং সাহেব একদিন কলা দেখে ফুস হয়ে যাবে। আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। খুব রেগে গেছো না? কি করবো বলো, বড্ড দেরি হয়ে গেল। তো শোনো, ভোলামারা বলছে কি যে কবি গান শিখতে গেলে লেখাপড়া শিখতে হবে, সাধনা করতে হবে, ও সব কবিওয়ালের এক কথা। ঠিক আছে, আমি নিজেই দল করবো। কি নিরু, পারবো না? তুমি তো বলেছো আমি চেষ্টা করলে পারবো। নিরু, নিরু কবি গানের দল করবে, কবিয়াল হবে, লজ্জা করে না তোমার? তুমি পুরুষ, সংসার চালাবার ক্ষমতা নেই যার, মুখে বড় বড় কথা বলে সে কি করে? তোমাকে নিয়ে আমি ঘর বানব, তোমায় রানী করে রাখবো। কি জন্যে তুমি আমাকে লোভ দেখিয়ে এখানে নিয়ে এলে? কি হয়েছে? বামন হয়ে তুমি আকাশের চাঁদ ধরতে গেছ, আমারও বোকাম, তোমার কথা বিশ্বাস করেছি। লোকে আজ আমাকে বিদ্রুপ করছে, দুমুটো অন্যের জন্যে আমার গয়নাগুলো একে একে চলে যাচ্ছে, কোনো সঙ্গতি নেই তোমার। তুমি অপদার্থ, তুমি তুমি স্বার্থপর। আমি সত্যি বলি, ও আমার মনের কথা নয়, তুমি বিশ্বাস করো। কই, আমার দিকে যাও, দেখি 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 তুমি কাঁদছ। নিরু, আমি তোমাকে কবি গানের দল করতেই হবে, আমি দেবো টাকা যত লাগে। তুমি না একদিন আমায় বলেছিলে আমার সামনে কাঁদবে না, হাসো হাসো হাসো।
সম তোমার সাগরে মিশে যাই তুমি মম মন প্রাণ হে তুমি মম মন প্রাণ হে তব মধু পের প্রেম কুশ মনীষীরা নিষ্ঠা বা সাধনার দ্বারায় স্বর্গভোগ করিতে সমর্থ হন, কিন্তু নচ দৈবাত দৈবের দ্বারায় নয়, কেবলমাত্র পুরুষের পুরুষকারের দ্বারাই তা সম্ভব হইয়া। সুর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, সুর সাধনা ব্রহ্ম সাধনা, জ্ঞানাত পরতর নহি, অর্থাৎ জ্ঞানের উপরে আর কিছুই নাই। মানুষং কর্ম যো দৈব মনুবর্ততে মহিষাসুর নির্নাশী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশু ধূম্রনেত্রবধে দেবী কর্মকামার্থদায়িনী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাষ্টমাধাত্রী
नमः स्वः नमयोऽस्तु ते। তুই আমায় দয়া করবি কি না বল, বল বল মামা তঙ্গী। আমি ভজন সাধন জানি নে মা, ভজন সাধন জানি নে মা, যেতে তে ফিরিঙ্গি। তুই আমার দয়া করবি কিনা বৃপা কর্মা শক্তি দে মা, প্রাণে আমার ভক্তি দে মা, আমি চাই না অসি দে তুই বাসি, আমি চাই না অসি দে তুই বাসি, ও মার অনুরঙ্গী। আমি ভজন সাধন জানি নে মা, যেতে তে ফিরিঙ্গি। তুই আমার দয়া করবি কিনা বল। বুঝতে পারছ না, মায়ের আশীর্বাদ পেয়েছ তুমি, দেখে নিও মস্ত বড় কবিয়াল হবে তুমি, তোমার গান একদিন বাংলাদেশের ঘরে ঘরে শুনতে পাওয়া যাবে। শোনো, রামবসের কাছ থেকে চিঠি এসেছে, আসছে মাসে যজ্ঞেশ্বরের সঙ্গে তোমার কবি গানের লড়াই, আজ রাত্রিরে তরুণী মুকুন্দ ওরা সব আসবে তোমার বান্ধবদারকে নিয়ে। গোরক্ষনাথ যোগী, তুমি মহড়া শুরু করো। সব কাজ চুপি চুপি সেরে রেখেছে। বাড়ি সকলে ধ্যান করতে বসলে সংসারের আর সব কাজগুলো দেখবে কি? জয়া যোগেন্দ্র জয়া মহামায়া, অসীম মহিমা তোমার, একবার দুর্গা 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 বলে যে ডাকে তোমায়, তুমি তাকে করো ভবসিন্ধুপার বলে সুখ বলে শাড়িরে তোর রাধার খবর বল, ছল করে সে কখন ঘাটে আনতে যাবে জল রে, আনতে যাবে জল। সুখ বলে শাড়িরে তোর রাধার খবর বল, ছল করে সে কখন ঘাটে আনতে যাবে জল রে, আনতে যাবে জল। শাড়ি বলে শাড়ি বলে ওরে সুখ প্রশ্ন বটে তোর, যার লাগে রাই চুরি করে সেই সে বলে জোর রে, সেই সে বলে জোর, যার লাগি রাই চুরি করে সেই সে বলে জোর রে, সেই সে বলে জোর। এই জানিও রে জানিও রে তোর রাধা যে দিনকে করে রা, ও গো জানিও রে তোর
রাধা যে দিন যে করে রাত চোরের উপর গোসা করে মাটিতে খায় ভাত ওরে মাটিতে খায় ভাত ওরে মাটিতে খায় ভাত যজ্ঞেশ্বরী হলো কুপকার যজ্ঞেশ্বরী হলো কুপকার যজ্ঞেশ্বরী হলো কুপকার যজ্ঞেশ্বরী হলো কুপকার রে হলো কুপকার রে হলো কুপকার নীলাজিনী চোর কৃষ্ণ নাগর চালক চতুর্খ আমার রায়কে করে কলঙ্কিনী রসা করে ডুব দায় রসা করে ডুব আমার রায়কে করে কলঙ্কিনী রসা করে ডুব দায় রসা করে ডুব খবরদার 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 শ্যামকে আমার কৃষ্ণের দোষ খালি খবরদার শ্যামকে আমার কৃষ্ণের দোষ খালি মনে রাখিস এক হাতে তে বাজে নালো তালি রে বাজে নালো তালি রে বাজে নালো তালি জেনে রাখো কেষ্টুকে তোর ভীমরুলের হুল রায় কমলের মধু খেয়ে ভাঙলো রায়ের কুল রে ভাঙলো রায়ের কুল আরে এ কথা তো সবাই জানে এ কথা তো সবাই জানে হইলো মধু ফুলে কেন হইলো মধু ফুলে কেন হইলো মধু ফুলে তোর রাই ঘুমটা দিয়ে নাচবে খেমটা ঘুমটা দিয়ে নাচবে খেমটা যাত যাবে ছুলে আবার যাত যাবে ছুলে আবার যাত যাবে ছুলে সবাই জানে কেমন রে তোর শ্যামের ভালোবাসা বর্ষাকালে এই ব্যাং ডাকিলেই বর্ষাকালে ব্যাং ডাকিলেই রাধার বোয়া বারো ওই বর্ষাকালে ব্যাং ডাকিলেই রাধার বোয়া বারো চলতে পথে নুপুর ধ্বনি যায় না কানে কারো যায় না কানে কারো ওরে যায় না কানে কারো শাড়ি বলে প্রেমের কথা তুলিস রে তুই যদি বলে সুখ বলে মজা নদীর ওই তো মজা হায় ওই সুখ বলে মজা নদীর ওই তো মজা হায় ওই ধাপ দিয়ে তো তোর রাধিকার জীবন বেঁচে যায় হোথায় জীবন বেঁচে যায় হোথায় জীবন বেঁচে যায় শুনে রাখো সর্বজনে আমার দোষ দিও না শেষে ফিরিঙ্গিটা বেজায় ঢেটা আমার জ্ঞান দিচ্ছে এসে আরে অন্য কথা বলিস কেন অন্য কথা বলিস কেন আসল কথা ছেড়ে হলো যজ্ঞেশ্বরী ডুবলো তরি গেলি যে তুই হেরে রে 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 গেলি যে তুই হেরে রে গেলি যে তুই হেরে রে নিধি জানো যজ্ঞেশ্বরীর সঙ্গে লড়াইতে আমি জিতেছি ১০০ টাকা বাজি পেয়েছি তার সঙ্গে আরো টাকা পেয়েছি আর সেই টাকা দিয়ে বউ বাজারে একটা জমি কিনেছি মা কালীর মন্দির তৈরি করাবো মন্দিরের কাজ শুরু হয়ে গেছে আর ২-৩ মাসের মধ্যে শেষ হয়ে যাবে কি ভালো করে নি আমরা চিরকাল থাকবো না কিন্তু এই মন্দিরে যুগে যুগে ভক্তের দল আসবে মায়ের পুজো দেবে আর ফিরিঙ্গি সাহেবের মন্দির তো হয়তো ফিরিঙ্গি কালী বলে ডাকবে হ্যাঁ ভালো কথা আসি সপ্তাহে ঠাকুরদার সিংহের সঙ্গে লড়াই রাম বোসের সঙ্গে সাক্ষাৎ হবে ।
হে অ্যান্টনি তোমায় একটি কথা কই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়। বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি, এই কুর্তি ছাড়া দেখ না আমার এই তো খালি গা, কুর্তি ছাড়া দেখ না আমার এই তো খালি গা, দিন টুপি মাথায় দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা, ওলে মাথা খা মাথা খা মাথা খা, খাসা খাসা সাহেব আমাদের খুব খাসা বলেছেন, আমাকে আদর করে খুব মার্জিত ভাষায় শ্যালক বলে সম্বোধন করলেন, ঠিক করেছেন, কারণ আমি শুনেছি যে এই দেশেরই এক সুন্দরী কন্যার উনি পাণিগ্রহণ করেছেন। ওইটুকু বললেই ঠিক বলা হলো না, বাংলাদেশের ব্রাহ্মণ ঘরের সুন্দরী বাল বিধবার পাণিগ্রহণ করেছেন। হরিনারায়ণবাবু আমাকে স্মরণ করিয়ে দিলেন যে বাংলাদেশের ব্রাহ্মণের ঘরের একটি বাল বিধবা কন্যাকে তিনি বিয়ে করেছেন, তা তো আমাকে সারা বলতে পারে, আমাকে কেন, তাহলে মানে দাঁড়া রয়েছে সকলকেই সারা বলতে পারে। সাহেব সুন্দরের পূজারি, তাই মানে গিন্নির কথায় যিশুর ভজনা ছেড়ে দিয়েছেন, এখন কৃষ্ণের ভজনা করছে, তা প্রেমে পড়লে তো মানুষের মাথা ঠিক থাকে না, থাকে থাকে না বুঝতে, কিন্তু একটা কথা সাহেব জানে না, একটা কথা সাহেব জানে না যে আমাদের দেশে দুটি বস্তু আছে, একটি চুন আর একটি কালি, এবং সেই চুনকালি প্রয়োজন হলে মানে দু গালে লেপে দেয়া হয়, তাই বলি সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, গালে দেবে চুনকালি, গালে দেবে চুনকালি, ও খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই, আমার খোদা যে হিন্দুর হরি সে, আমার খোদা যে হিন্দুর হরি সে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে, আমার খোদা যে হিন্দুর হরি সে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে, আমার খোদা যে হিন্দুর হরি সে, মানব জন্ম সফল হবে, আমার মানব জন্ম সফল হবে, যদি রাঙা চরণ পাই, যদি রাঙা চরণ পাই, সাধু সাধু সাবাস সাবাস ফিরিঙ্গি কবিয়াল। অনেক দিন বাইরে রয়েছ,
এইবার দিন কতকের জন্য চলে এসো। মায়ের ইচ্ছে তোমার নাম হয়েছে, তুমি কবিয়াল হয়েছ, তোমার গান শুনতে বাংলাদেশের লোক পাগল। তোমাকে আমারও তো মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। প্রথম স্ত্রীগত হওয়ার পর শ্যামাদা স্থির করিয়াছিলেন যে বিবাহ তিনি আর করিবেন না, বাকি জীবন ভগবত চিন্তায় অতিবাহিত করবেন। কিন্তু বাদশাদলেন কাশী থেকে বিদ্যা বিশেষ, তিনি এসে শ্যামাদাকে দেখে থেকে বললেন, হবে নাই বা কেন, শুনে করবার তো কেউ নেই। তারপরে ওই ফরাস ডাঙ্গার বিখ্যাত ঘোষ বংশ নির্বংশ হয়ে যাবে। না না, কিছুতেই সহ্য করবো না, তোকে বিয়ে করতেই হবে। শেষকালে 55 বছর বয়সে শ্যামাদাকে সিকি বয়সী একটি মেয়েকে নিকে করিতে বিবাহ করিতে বাধ্য হইল। এইসব আমার ব্যক্তিগত জীবনে আমি বলছিলাম, আমার আগাম কিছু টাকা দিতে হবে, কেনাকাটা আছে। হ্যাঁ, টাকা তো সবার দরকার, সবার তো কিছু কিছু কিনতে হবে। হ্যাঁ কি মুকুন্দ, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই যে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে এ কথা তো শুনি নাই। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই যে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে এ কথা তো শুনি নাই। আমার খোদা যে হিন্দুর হরি সে, আমার খোদা যে হিন্দুর হরি সে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে। আমার খোদা যে হিন্দুর হরি সে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে। আমার খোদা যে হিন্দুর হরি সে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে। আমার খোদা যে হিন্দুর হরি সে, মানব জন্ম সফল হবে, মানব জন্ম সফল হবে, যদি রাম চরণ পাই, যদি রাম চরণ পাই। কি হলো? কি ভাবছো? ওটা মাকে মনে পড়ছে, মা বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। কেন মিছে দুঃখ করছো? তিনি তো সবসময় তোমার কাছে কাছে আছে, তার আশীর্বাদ রয়েছে বলি না তুমি আজ এত বড় কবিয়াল হয়েছ। একটা কিন্তু ভুল হয়েছে। কি? আমার গরদের শাড়ি কই? এই নাও। এটা কি? ঠাকুরদাস সিংহশায়ের সঙ্গে কবির লড়াইয়ে আমার প্রথম পাওয়া পুরস্কার আমি তোমাকে পরিয়েছিলাম। তোমার গরদের শাড়ি কিরকম আছে? সুন্দর। দেখো, আমার ইচ্ছে এই বছরে আমি মায়ের পুজো করি। মায়ের পুজো মানে মানে দুর্গা পুজো? আরে তাহলে তো সময় নেই, এখনো মাসখানেক আছে। মাসখানেক না, মাসখানেক হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে। অ্যান্টনি ফিরিঙ্গি থাকতে না, অ্যান্টনি বাঙালি। না না, শুধু অ্যান্টনি, তোমার কোন জাত মেরু কি হবে? না নিশ্চয়ই হবে, আলমাত হবে। সীতা সব শুনেছ তো? হ্যাঁ শুনেছি, সেই জন্যই তো তোমাদের ডেকে পাঠালাম। একটা নতুন খবর শুনেছ কি? মেয়েটা ছিল একটা বাইজি। হ্যাঁ হ্যাঁ, বাইজি একে চেন? ইনি হচ্ছেন রতিকান্ত বাবু,
নতুন এখানে এসেছে, ইনি সব খবর জানেন। আচ্ছা, তবে যে শুনেছিল মেয়েটা নাকি ব্রাহ্মণের বিধবা, মানে আগে ছিল পরে। থাক, এ সমস্ত অনাচেষ্টি সমাজে চলতে দেওয়া হবে। আমি একটা কথা বুঝতে পারছি না। কি বলো? পুজো করছে তাতে আমাদের গার্ড জ্বালা পাচ্ছিল না। সে তো ভালোই হচ্ছে, ফিরিঙ্গিরা আমাদের ধর্ম মানছে। আর তাছাড়া মাতকারুর হাত ধরা নয়, সত্যি তো মাতকারুর হাত ধরা নয়। আরে আমরা তো আর তাদের বাড়ি পাত পাততে যাচ্ছি না। থাম, চুপ কর, যাত্রা সবার প্রাচীনের দল। আমরা মরে গেলে তোমাদের এই নতুন নিয়মগুলো চালু কর। হ্যাঁ ভন্টা, দেখো তোরা যা দেখি গিয়ে ফিরিঙ্গিকে বলে আয়। মায়ের পুজো তোমায় বন্ধ করতেই হবে। কেন? আবার কেন? তুমি মেখছো, এ পুজো করার তোমার কোন অধিকার নেই, কোন অধিকার নেই। আমিও তো মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান। ও সব বুজুরুকি রাখো, এই পুজো তোমায় বন্ধ করতেই হবে, না তো দেখে নেবে কি হয়। বন্ধ না করলে কি হবে? কি হবে কি হবে তা পরে বুঝবে, এখন জানতে চাইছি আমরা তুমি এই পুজো বন্ধ করবে কি না। না, ওদের বলে দাও পুজো বন্ধ হবে না। এতদিন যে আমরা গায়ের একধারে পড়ে আছি, কেউ কোনো খোঁজ খবর নিয়েছেন কি? আজ আমরা কি করছি না করছি সে খোঁজে কারোর দরকার নেই। বিরু, এই দেখো রাজা নবকৃষ্ণের ওখান থেকে চিঠি নিয়ে লোক এসছে, আর সে 15 তারিখে ওর ওখানে কবি গানের লড়াই। কার সঙ্গে জানো? ভোলা ময়রার সঙ্গে। রাজাবাদে তো অনেক করে যেতে লিখেছে, কিন্তু যাই কি করে? কেন? তোমার যে পুজো, তুমি যাবে? যাবো, কিন্তু কোনো কিন্তু নেই, পুজোর জোগাড় আমি নিজেই করে নিতে পারবো। বলছো? সাহেব আপনারা এত দেরি করছেন কেন? আসলে লোকজন যে সব অস্থির হয়ে পড়েছে। আপনি আসুন, আমরা এক্ষুনি আসছি। এমন দিনে আমাকে বিপদে ফেলবেন না গোরক্ষনাথ বাবু। মান কি শুধু আমারই যাবে, আপনার যাবে না? আগে তো পেট, তারপর মানের কথা ভাববো। আমার টাকাটা না বাড়ালে আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। টাকা বাড়ানোর কথা বলার এই কি সময়? দিনক্ষণ দেখে মাইনে বাড়ানোর কথা বলতে গেলে কোনোদিনই বলা হবে না। আপনি যদি মনে করে থাকেন যে আমাকে বিপদে ফেলে কার্য উদ্ধার করবেন, তাহলে ভুল করেছেন। ঠিক এই মুহূর্তে আপনার মাইনে আমি বাড়াতে পারবো না, তাতে যদি আপনার পক্ষে কাজ করা সম্ভব না হয় আমি না চার। তাহলে আমি বিদায় হই। তাহলে কি হবে সাহেব? গোরক্ষনাথ বাবু ছাড়া এখন গান বাঁধবে কে? আসলে চলো। দেখুন গে সাহেব বোধা ভেগেছেন। আরে ভোলা ময়রা তো বাবু, আমি কথা আজ দেরি হচ্ছে কেন দেখুন তো? আগে এই তো এসে গেছে। সাহেবের মাধনদারকে দেখছি না। হ্যাঁ, কি সাহেব বুঝি এখন প্রস্তুত নন? আমি প্রস্তুত। আচ্ছা, এই গান আরম্ভ হবার পূর্বে আমার কিছু বলবার আছে। কয়েক বছর আগে এই আপনাদের এই অ্যান্টনি সাহেব ফরাসডাঙ্গা থেকে আমার কাছে এসেছিলেন এই কবি গানের তালিম নিতে। হ্যাঁ, কবি গানের তালিম নিতে। তাই বলছিলাম, সাহেব কবি গান করা তো সহজ নয়, কবি গান করতে হলে সাধু সঙ্গ করতে হয়, শাস্ত্রপাঠ করতে হয়, তার মানে কবি গান করার অধিকার লাভ করতে হয়। ইতিমধ্যে সাহেব কবিয়াল হয়েছেন, কিছু কিছু চূর্ণ পুটিও মেরেছেন, কিন্তু আমার একই প্রশ্ন, সাহেব কতটা ক্ষমতার অধিকারী হয়েছেন, কতটা? বাবুমশাইরা বাবুমশাইরা মহাভারতের কথা স্মরণ করুন, রাজপুত্র অর্জুনের সঙ্গে
শাস্ত্রবিদ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতে যখন মহাবীর কর্ণ এলেন তখনও ঠিক অধিকারের প্রশ্নই উঠেছিল, এই অধিকারের প্রশ্নই উঠেছিল তখন। তাই বলি, তাই বলি। কেউ বা করছেন ব্যারিস্টারি, ব্যারিস্টারি। কেউ বা করছেন ম্যাজিস্টারি, ম্যাজিস্টারি। এলেমের জোরে কেউ বা করছেন জজগিরি, জজগিরি। এ বেটা, এ বেটা পূজোর বাড়ি ভুজোর লোভে নাচতে এসেছে, এ বেটা পূজোর বাড়ি ভুজোর লোভে নাচতে এসেছে, এ বেটা পূজোর বাড়ি ভুজোর লোভে নাচতে এসেছে। বেদের ফিরিঙ্গিরি বেটা পেরু কাটা, বেদের ফিরিঙ্গিরি বেটা পেরু কাটা। বেটা ছিল ভালো সাহেব ছিল হলো বাঙালি, বেটা ছিল ভালো সাহেব ছিল হলো বাঙালি। এখন কবির দলে এসে মিলে পেটের কাঙালি, ও বেটা পেটের কাঙালি, ও বেটা পেটের কাঙালি। জন্ম যেমন যার কর্ম তেমন তার, জন্ম যেমন যার কর্ম তেমন তার। এ বেটা ভেড়ের ভেড়ে নিমক ছেড়ে কবির ব্যবসা ধরেছে, কবির ব্যবসা ধরেছে, কবির ব্যবসা ধরেছে। অধিকারের প্রশ্নই যখন উঠল তখন বাবু মশাইরা মহাবীর কর্ণের কথাতেই বলি, দৈবায়ত্ব কুলে জন্ম কিন্তু পুরুষত্ব আমার হাতে। শাস্ত্রপাঠ করলেই যদি কবিয়াল হওয়ার অধিকার পাওয়া যায় তাহলে আমি বলতে চাই যে শাস্ত্র আমি পড়েছি। আর সাধুসঙ্গ করলেই যদি সে অধিকার জন্মে তাহলে আমি বলবো স্বয়ং নায়ক মহাশয় সঙ্গ লাভ করে আমি ধন্য হয়েছি। শিবের নাম ধারণ করে নায়ক ভোলানাথ বাংলাদেশের কবি আসরে তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছেন। ভগবতীর শক্তি হতে শিবের উৎপত্তি। তাই আজকে আসরের ভোলানাথকে আমি জিজ্ঞাসা করি, যে শক্তি হতে উৎপত্তি সেই শক্তি তোমার পত্নী কি কারণ কহো দেখি ভোলানাথ, এর বিশেষ বিবরণ। সমুদ্র মন্থন কালে বিষ পান করেছিলে, তখন ডেকেছিলে দুর্গা দুর্গা বলে, রক্ষা করো আপনি। সেই দিন, সেই দিন কি ভুলে তাহারে বলেছিলে জননী। আমি সে ভোলানাথ, আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই, আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই। আমি ময়রা ভোলা হরুর চালা বাগ বাজারে রই, আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই, আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই। চিন্তামণির চরণ চিন্তি ভাজনা খোলায় ভাজি খই, সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই, আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই। আমি যদি সে ভোলানাথ হই সবাই পূজে ভোলার চরণ, আমার চরণ পূজে কই। আমি যদি সে ভোলানাথ হই সবাই পূজে ভোলার চরণ, আমার চরণ পূজে কই। প্রশ্নটা যে এড়িয়ে গেলি, প্রশ্নটা যে এড়িয়ে গেলি ওরে ভোলানাথ, ভেবেছিস উল্টো পাল্টা কথা বলে করবি আসর মাত। শোন রে ভোলা, শোন রে ভোলা, তোরে আমি একটি কথা বলি, নিজের ফাঁদে পড়ে এবার নিজেই যে তুই মলি। জয় জয়া যোগেন্দ্র জয়া অসীম দয়া তার, সেই চরণে ঠাঁই নিস তো তবেই হবি পার ভোলা, তবেই হবি পার। তুই জাত ফিরিঙ্গি,
জবর জঙ্গি পারবে না মাতরাতে তুই জাতিরিঙ্গি জবর জঙ্গি পারবে না মাতরাতে তোকে পারবে না মাতরাতে তোকে পারবে না মাতরাতে সন্দে ভ্রষ্ট বলি স্পষ্ট তুই রে নষ্ট মহাদুষ্ট সন্দে ভ্রষ্ট বলি স্পষ্ট তুই রে নষ্ট মহাদুষ্ট তোর কি ইষ্ট কালী খ্রিস্ট ভজগে যা তুই যীশু খ্রিস্ট শ্রীরামপুরের গির্জেতে শ্রীরামপুরের গির্জেতে শ্রীরামপুরের গির্জেতে এইবার নায়ক মশাই দিয়েছে একখানা কি বলুন দেবে না কি সাহেব কথা যে আর সরে না কিছু বলুন আমরা যে অনেক দূর থেকে এসেছি বলবার থাকলে তো কিছু বলবে যা যা বলেছেন তা যা বলেছেন বড় শক্ত গান উঠছে 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 সত্য বটে সত্য বটে আমি যেতে ফিরিঙ্গি ওই হিকে লোক ভিন্ন ভিন্ন ওই হিকে লোক ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী অন্তিমে সব একাঙ্গী অপূর্ব বাহ ওই কেল ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী বাহ 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 সত্যি বাহ ওই কেল ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী বাহ বেশ নাটক করতে জানেন দেখছি সবাই তাহলে একা নন সঙ্গে ওই ওই পোয়েত দলও আছে আচ্ছা ওরে বাজা বাজা ভালো করে বাজা দিদি না নাতি না দিদি না নাতি না দিদি না নাতি না দা দিদি না নাতি না দা দিদি না নাতি না দারো গাড়িতে দেখছি চৌকিদারের হাঁক বেশি আর সূর্য থেকে পালিরই তাপ অধিক সেবাই কোন দেশি দারো গাড়িতে দেখছি চৌকিদারের হাঁক বেশি আর সানাই দানা করে যে যত তর যে যে তার কুঁয়ে দল বালু জলও দাঁড়িয়ে বলে হ্যাঁ এখানে হাঁটু জল এই ক্রোধ তোমার সাজে না মহাগুরু কবিয়াল তুমি তোমাকে স্মরণ করে আমার কবিগানের যাত্রা শুরু হয়েছে কবি আসরে তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি কবিয়াল কুলের শিরোমণি তুমি তোমাকে হারায় এ সাধ্য কার জয় হলো তোমার বোলা কার সাধ্য তোমায় হারাতে জয় হলো তোমার ভোলা কার সাধ্য তোমায় হারাতে এবার তুমি হাঁকো গিয়ে ফুলবাবুদের পাড়াতে জয় হলো তোমার ভোলা স্বয়ং বিদ্যাসাগর মশাই তোমায় ঠাঁই দিয়েছেন মাথাতে স্বয়ং বিদ্যাসাগর মশাই তোমায় ঠাঁই দিয়েছেন মাথাতে তোমার মতো কবিকে আর আছে এ কলকাতাতে কে আছে কলকাতাতে আমার জন্য থাকুক না হয় শুধুই কাঁটার জ্বালা আমার জন্য থাকুক না হয় শুধুই কাঁটার জ্বালা সভার মাঝে তোমার গলা পরিয়ে দিলেম মালা
আমিও বলি সাধু, আমি আরো বলি জয় অ্যান্টনি কবিয়ালের জয়। মর্যাদা দিয়ে যে আসনে তুমি আমাকে বসিয়েছ সেই গুরুর আসনে অধিষ্ঠিত হয়েই বলছি, আজ আজ এ জয় আমার নয়, আমার নয়, এ জয় তোমার। মহান শিষ্যের কাছে হার মেনেও গর্বে আজ আমার বুক ভরে উঠেছে, আজ আমার বুক ভরে উঠেছে, আমার বুক ভরে উঠেছে। আমি তোর পা ছেড়ে কিছুতেই যাব না, এই যদি তোর ইচ্ছে আমি তোর সামনেই মরব, তোর সামনেই। ফিরিঙ্গির খোঁজার শেষ হয়নি, আজও অ্যান্টনি ফিরিঙ্গি খুঁজে বেড়াচ্ছে তার নিরুপমাকে। পৃথিবীতে যারা শিল্পী, যারা স্রষ্টা, তারা চিরকাল এইভাবে নিরুপমাকে খুঁজে বেড়িয়েছে তাদের সৃষ্টির মধ্যে। তোমাকে আমরা ভুলিনি, তোমাকে আমরা ভুলতে পারি না। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন, সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।